আলোচনা করবেন মাননীয় প্রধান অতিথি। ইতিমধ্যে আমরা দেখছি আমাদের মাননীয় প্রধান অতিথি আমাদের আজকের এই শহীদ আব্দুর রব সেনিয়াবাদ এনএক্স ভবন হল রুমের শীতাতপ ব্যবস্থার উদ্বোধন করছেন। তিনি ফিতা কেটে আজকের এই সকলে আমরা দাঁড়িয়ে করতালির মাধ্যমে মাননীয় প্রধান অতিথিকে অভিনন্দন জানাই। আজকের যে আমাদের এই শহীদ আব্দুর রব সেনিয়াবাদ হল রুমে দীর্ঘ প্রতীক্ষিত শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার শুভ উদ্বোধন করলেন মাননীয় প্রধান অতিথি যুবরত্ন বরিশাল জেলা বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র। আমাদের আত্মার মোনাজাত হচ্ছে, সকলে মোনাজাত ধরুন। সম্মানিত উদ্বোধক মাননীয় প্রধান অতিথি বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র যুবনত্র সেনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ আমাদের মঞ্চের দিকে দৃঢ় পদক্ষেপে এগিয়ে আসছেন। আমরা সকলে তাকে আইনজীবীদের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, সকলকে আসন গ্রহণ করার জন্য বিনয়ের সাথে অভিনন্দন জানাই। আজকের অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে আসন গ্রহণ করার জন্য মাননীয় প্রধান অতিথিকে নিয়ে আসন গ্রহণ করার জন্য আমাদের মাননীয় প্রধান অতিথিকে নিয়ে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সভাপতি ফয়জুল হক ফয়েজ। মাননীয় প্রধান অতিথি আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি সিটি মেয়র সেনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ আমাদের সভাপতি ও সম্পাদকের সাথে আসন গ্রহণ করছেন। সাদিক ভাই আসন গ্রহণ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। সম্মানিত সুধীমণ্ডলী আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সভাপতি ফয়জুল হক ফয়েজ মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস সাবেক সংসদ সদস্য সাবেক একটু একটু সবাই আমি জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ 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 মুজিব ল ল ল সালাম সাদেক ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগত জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ 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 মুজিব ধন্যবাদ। হ্যালো হ্যালো মঞ্চে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আমাদের বরিশাল জেলায় সকলকে বসার জন্য অনুরোধ করছি, সকলকে বসার জন্য অনুরোধ করছি। মঞ্চে আমন্ত্রিত আমাদের কার্যকরী পরিষদের সদস্য ছাড়া এবং যাদের আমরা মঞ্চে ডাকবো দয়া করে তারা ছাড়া মঞ্চে কেউ আসবেন না, অনুগ্রহ করে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সংসদ সদস্য বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস আমরা আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক সাবেক সভাপতি জেলা পরিষদের সম্মানিত সদস্য চেয়ারম্যান আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর আমরা আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বরিশাল জেলা আইনজীবী সমিতির তিন তিনবার নির্বাচিত সভাপতি বরিশাল জেলার সম্মানিত পাবলিক প্রসিকিউটর জনাব অ্যাডভোকেট ওবায়দুল্লাহ সাজু স্যারকে আমরা কার্যকরী পরিষদের সকল সদস্যকে আমাদের অতিথিদের পেছনে এসে আসন গ্রহণ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আমরা এখন এখন পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমাদের
অনুরোধ করছি কই আসেন আমাদের বরিশাল জেলা আইনজীবী সমিতির মসজিদের পেশ ইমাম তাকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি সকলকে বসুন সকলে বসুন অনুগ্রহ করে বসুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يبنيه وجوه يومئذ مسفرة صدق الله العظيم ধন্যবাদ এ পর্যায়ে পবিত্র গীতা থেকে পাঠ করছেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সম্মানিত সহসভাপতি অ্যাডভোকেট বিষ্ণুপদ মুখার্জি আমি শ্রীমদ ভগবদ গীতায় চতুর্থ অধ্যায় থেকে পাঠ করছি যে যথামাং প্রবর্তন্তে তাংস্তথৈব ভজাম্যহম মমবর্তা অনুবর্তন্তে মনুষ্য সর্বস্ব এর অর্থ হচ্ছে যে যেভাবেই আমাকে ভজনা করুক না কেন আমি সেইভাবেই সবাইকে অনুগ্রহ করে থাকি মনুষ্যগণ সর্বদা আমারই পথকে অনুসরণ করে থাকে ধন্যবাদ সকলকে ধন্যবাদ অ্যাডভোকেট বিষ্ণুপদ মুখার্জি সম্মানিত বিজ্ঞ আইনজীবী বৃন্দ আমরা ইতিমধ্যে জেনেছি আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠান আমাদের এই সুবিশাল হল রুমে আমাদের যিনি আজকে উদ্বোধক আমাদের আত্মার আত্মীয় আপনজন মাননীয় সিটি মেয়র শ্রেণীবাদ সাদিক আবদুল্লাহ আইনজীবীদের গরমের কষ্টের কথা চিন্তা করে এই সুবিশাল হল রুমে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা করে দিয়েছেন পাশাপাশি তিনি আমাদের মসজিদে যারা আইনজীবীদের মসজিদ সেই মসজিদে আইনজীবীদের কষ্টের কথা চিন্তা করে সেখানেও শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা করে দিয়েছেন আমরা সকলে করতালির মাধ্যমে আমাদের মাননীয় প্রধান অতিথিকে আজকের উদ্বোধককে অভিনন্দন জানাই মাননীয় প্রধান অতিথি আপনি আপনার পিতার মতো আমাদের যেভাবে সহায়তা করে যাচ্ছেন আমাদের রাজনৈতিক অভিভাবক আমাদের আইনজীবীদের পাশে রয়েছেন আপনি আমাদের সুখে দুঃখে করোনাকালীন সময় সহ পাশে রয়েছেন এ পর্যায়ে আমরা সেই কৃতজ্ঞতা স্বরূপ জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে আমরা মাননীয় প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করব ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করছে জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি সম্মানিত সম্পাদক দেলোয়ার হোসেন মুঞ্জি ফয়জুল হক ফয়েজ সহ অন্যান্য অতিথিবৃন্দ সকলে করতালির মাধ্যমে আমরা মাননীয় প্রধান অতিথিকে অভিনন্দিত করি জয় বাংলা জয় বঙ্গবন্ধু লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা শুভেচ্ছা স্বাগতম সাদিক ভাইয়ের আগমন ধন্যবাদ ধন্যবাদ সম্মানিত সদস্যবৃন্দ এখন আমরা জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে সরি আরেকটি ফুলেল শুভেচ্ছা রয়েছে ফুলেল শুভেচ্ছার পরে ক্রেস্ট দেওয়া হবে আমাদের বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমিতির পক্ষ থেকে আমাদের দেলোয়ার হোসেন মুন্সি যুগ্ম আহ্বায়ক কায়ুম খান কায়সার যুগ্ম আহ্বায়ক এবং ফিরোজ মাহমুদ খান সহ সাবেক সম্পাদকরা জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছে জয় বাংলা সাদিক ভাইয়ের আগমন আইনজীবী সমিতির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ধন্যবাদ ধন্যবাদ এ পর্যায়ে আমাদের মাননীয় প্রধান অতিথিকে শুভেচ্ছা স্মারক প্রদান বরিশাল জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে মাননীয় প্রধান অতিথি শ্রেণীবাদ সাদিক আবদুল্লাহর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দিচ্ছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফয়েজুল হক ফয়েজ এবং সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন মুন্সি
আমরা করতালির মাধ্যমে অভিনন্দিত করি আজকের এই শুভেচ্ছা স্মারক প্রদানকে এবং আমাদের মুক্তিযুদ্ধের কিছু বই মাননীয় প্রধান অতিথিকে এখন উপহার হিসেবে দিবেন আমাদের জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফয়জুল হক ফয়েজ এবং সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন মুন্সি কই বইটা কই জি আমাদের মুক্তিযুদ্ধের স্মারক বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত কিছু বই উপহার দিচ্ছেন আমাদের জেলা আইনজীবী সমিতির সভাপতি সম্পাদক গর্জে উঠুক আরেকবার ধন্যবাদ শেখ কামালের স্মৃতি বিজড়িত একটি গ্রন্থ বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্বাধীনতার গ্রন্থ আমাদের মাননীয় প্রধান অতিথিকে প্রদান করছেন জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে সভাপতি অ্যাডভোকেট ফয়জুল হক ফয়েজ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন মুন্সি সহ আমাদের নেতৃবৃন্দ ধন্যবাদ সকলকে সকলকে আসন গ্রহণ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি এখন আমাদের এই সভা সঞ্চালনা করছেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সম্মানিত সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন মুন্সি বিসমিল্লাহির রহমানির রহিম বরিশাল জেলা আইনজীবী সমিতিতে আমাদের প্রাণপ্রিয় নেতা আইনজীবী বান্ধব নেতা বরিশাল মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক বরিশাল সিটি কর্পোরেশনের জননন্দিত মাননীয় মেয়র আমাদেরকে উপহার হিসাবে যে এসি দিয়েছেন সেই উদ্বোধনী অনুষ্ঠানের আজকে সভাপতি তিনি ইতিপূর্বে আমাদেরকে যে ওয়াদা দিয়েছিলেন তিনি তার ওয়াদা পালন করেছেন এবং ভবিষ্যতেও তিনি আমাদের সাথে থাকবেন এই আশাবাদ আমরা ব্যক্ত করছি আজকে তার ওয়াদা মতো আমরা আমাদের পাশে এই যে আইনজীবী সমিতির মসজিদ আছে সেই মসজিদেও আমরা তিনটি এসি দান করেছেন সেখানে আমরা সেখানেও লাগিয়ে দিয়েছি আজকে মাননীয় মেয়র সাহেব মহোদয়ের যদি সময় হয় সেটাও দেখে যাবেন এখন এই অনুষ্ঠান শুরুতেই বক্তব্য রাখছেন বরিশাল আইনজীবী সমিতির সাবেক তিনবারের সভাপতি বরিশাল আইনজীবী সমিতির আমাদের পাবলিক প্রসিকিউটর প্রাণপ্রিয় নেতা অ্যাডভোকেট ওবায়দুল হক সাজু সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন বিসমিল্লাহ রহমান রহিম আজকে সবার আমাদের প্রাণপ্রিয় নেতা সবার সম্মানিত জনাব বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র সাদেক আবদুল্লাহ শ্রীনিবাস সাদেক আবদুল্লাহ কথা বেশি বাড়াবো না কথা একটি তার দাদার এই পারে ওকলাতি করতেন তার পরে এই বরিশাল বারে বরিশাল বারে ইতিহাসে 100 বছর ইতিহাসে যা উন্নয়ন হয়েছে তা মেজরিটি করেছেন আবুল হাসান আবদুল্লাহ এবং তার পরবর্তী পর্যায়ে তার উত্তরসরি সাদেক আবদুল্লাহ আমাদের 6 মাস আগে বলছেন যে এসি লাগিয়ে দেবো তিনি এই সেইটা করছেন আমি আশা করি এই বংশানুক্রমে আবদুল্লাহ শ্রেণীবাসের বংশানুক্রমে আবুল হাসান আবদুল্লাহ সাহেবের বংশানুক্রমে এবং সাদেক আবদুল্লাহ বংশানুক্রমে বরিশাল লাইব্রেরির আইনজীবীদের সামনের জন্য যত কল্যাণকর কাজ করবেন এই আশা ব্যক্ত করে আমি আবার শেষ করছি ধন্যবাদ বিজ্ঞ আইনজীবীবৃন্দ এই আজকের আমরা যে আমাদের যে ওয়াদা দিয়ে গিয়েছেন আমাদের প্রাণপ্রিয় নেতা জননন্দিত মাননীয় মেয়র শ্রীনিবাস সাদেক আবদুল্লাহ তিনি তার ওয়াদা পালন করেছেন আমরাও তার কাছে ওয়াদা করছি তিনি আমরা আইনজীবী বরিশাল আইনজীবী সমিতির যারা থাকবেন এবং ভবিষ্যতেও যারা আসবেন ভবিষ্যতেও
আমরা তার সাথে ছিলাম আছি এবং থাকব এই পর্যায়ে বক্তব্য রাখছেন বরিশাল জেলা জেলা পরিষদের সম্মানিত সভাপতি বরিশাল আইনজীবী সমিতির সাবেক সভাপতি সম্পাদক বরিশাল কলেজের সাবেক ভিপি আমাদের প্রাণপ্রিয় বরিশাল মহানগর আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর আসসালামু আলাইকুম সম্মানিত সভাপতি বরিশাল জেলা আইনজীবী সমিতি কার্যকরী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ বিজ্ঞ আইনজীবীবৃন্দ আমাদের মাঝে আজ এসেছেন শহীদ আব্দুল হক সিনাবাদের দৌহিত্র আমাদের রাজনৈতিক অভিভাবক আল্লাহ আবুল আস্তাদ আবদুল্লাহ সুযোগ্য সন্তান বরিশালের গর্ব বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিনাবাদ সাদেক আবদুল্লাহ আমি তাকে আইনজীবী সমিতির পক্ষ থেকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই বিগত কমিটি উবায়দুল্লাহ সাজু এবং তৎকালীন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিল ইসলাম খোকন একটি সভায় মাননীয় মেয়র মহোদয় উনি বলে গিয়েছিলেন এই হলকে শীত নিয়ন্ত্রিত কর তাপ নিয়ন্ত্রিত করবেন উনি ওনা ওয়াদা রেখেছেন মুখে যা বলেন তাই কিন্তু করেন দুর্ভাগ্য হলো সত্য আমরা এই অবধানকে আমরা ভুলে যাই শহীদ আব্দুল হক সিনাবাদ আইনজীবী আমাদের রাজনৈতিক অভিভাবক আল্লাহ আবুল আস্তাদ আবদুল্লাহ তিনি আইনজীবী ছিলেন না কিন্তু বাবার স্মৃতি ধরে রাখার জন্য বাবা যে পেশায় জড়িত ছিল সেই পেশায় যে মানুষগুলো ছিল বাবার টানে ছুটে আসতেন এই আইনজীবী ভবনে শহীদ আব্দুল হক সিনাবাদ আইনজীবী ভবন ডিসি অফিসের পাশে যেটি করেছে 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে আমাদের রাজ্যের অভিভাবক আল্লাহ আবুল আস্তাদ আবদুল্লাহ আর আজকে এই ভবন এনেক যে ভবন শহীদ আব্দুল হক সিনাবাদ এনেক যে ভবন এটাও করেছেন আমাদের রাজ্যের অভিভাবক আবুল আস্তাদ আবদুল্লাহ আমি একদিন তাকে জিজ্ঞেস করেছিলাম আপনি কেন আইনজীবী সমিতিতে আছেন যে আমি ওখানে গেলে আমি শান্তি পাই আমার বাবার স্মৃতিগুলো ভেসে ওঠে আমার সম্মুখে এই স্মৃতিটুকু ধরে রাখার জন্যই তিনি আসেন আমাদের জন্য করেন আর তারই সুযোগ্য সন্তান সিনাবাদ সাদেক আবদুল্লাহ উনিও আসেন উনি ওনার পূর্বপুরুষের ঐতিহ্যকে ধরে রাখার জন্য বারবার ছুটে আসেন আইনজীবীদের পাশে এসে আইনজীবীদের জন্য যা করা দরকার তাই উনি করেন করোনাকালীন এক বন্ধুরা বলেছেন তারা নাকি কোনো উন্নয়ন করেনি এই বরিশাল পার থেকে শুরু করে বরিশাল সিটি কর্পোরেশনে 5 বছরে কোনো উন্নয়ন হয়নি এখানে বসে দম্ভ করে বলেছিল বন্ধুরা আজকে আছে কিনা আমি জানি না আজকে শুধু আইনজীবী সমিতি উন্নয়ন নয় তাদের ব্যক্তিগত রাজনৈতিক আর্থিকভাবে তারা কিন্তু এই সহায়তা সাহায্য উন্নয়ন সাদেক আবদুল্লাহর হাত থেকে নিয়েছেন কি করে ভুলে গেলেন কিভাবে ভুলে গেলেন কিভাবে মুখ পুচে অক্টু বলে আপনারা এড়িয়ে গেলেন অবদান স্বীকার করেন না আপনাদের রাজনৈতিক আপনাদের সামাজিক আপনাদের আর্থিক সাহায্য সাদেক আবদুল্লাহ হাত থেকে এসেছে কারোর মেয়ে চাকরি হয়েছে কারোর বউ অন্য জায়গায় চাকরি করত তাকে বরিশাল আনা হয়েছে কেউর গাড়ি কেনার টাকা দেওয়া হয়েছে কাউকে বরিশাল আইনজীবী সমিতির সভাপতি সম্পাদক করা হয়েছে কাউকে বার কাউন্সিলের নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়েছে এবং যাবতীয় অর্থ ব্যয় তিনি নিজে বহন করেছেন আজকে নির্বাচিত পরিষদ যেটা আছে এই পরিষদও নির্বাচনী ব্যয়ভার সাদেক আবদুল্লাহ বহন করেছেন তারপর কিভাবে বলেন কিভাবে বলেন কোন মুখে বলেন কিছু করে নাই কিছু করে না বলেন কিভাবে এগুলো বাদ দেন বেশে যাবেন উপকার উপকারিতাদের স্বীকার করবেন না স্বয়ং আল্লাহ তাআলাও কিন্তু তাকে
মাপ করবে না বাস্তবে আজকে সাদেক আব্দুল্লাহ আর সিনাবাদ পরিবার আবুল আজাদ আব্দুল্লাহ যে ওয়াদা দেয় ওয়াদা কিন্তু পালন করেন রক্ষা করেন সাদেক আব্দুল্লাহ এখন মেয়র নভেম্বরের 14 তারিখ পরে মেয়র থাকবেন না উনি থাকবেন উনি থাকবেন আপনাদের পাশে যেমনি ছিল তার বাবা ছুটি আসেন বরিশাল আইনজীবী সমিতিতে ঠিক তদ্রুপ সাদেক আব্দুল্লাহ এই আইনজীবী সমিতিতে আসবেন আগামী দিন আসবেন আসছেন উনি কিন্তু থাকবেন বরিশালের মানুষের পাশে থাকবেন আন্দোলন সংগ্রামে থাকবেন রাজনীতিতে থাকবেন অসহায় মানুষ দুস্থ মানুষের সহায়তা করার জন্য সিনাবাদ পরিবার বরিশালে এক নম্বর স্থানে দাঁড়িয়ে আছেন সুতরাং এই পরিবারকে নিয়ে কে ব্যঙ্গ করবেন না এই পরিবারের অবদান আইনজীবী সমিতিতে কেউ ব্যঙ্গ করবেন না প্রথম করোনাকালীন সময় আমাদের রাজ্য অভিভাবক আবুল আত্মাদ আব্দুল্লাহ আমাদের কথা চিন্তা করে 3 লক্ষ টাকা সহায়তা করেছেন দ্বিতীয় করোনাকালীন সাদেক আব্দুল্লাহ 2 লক্ষ টাকা করোনাকালীন অনুদান হিসাবে আইনজীবীদের দিয়েছেন অনেক আইনজীবীর বাসায় করোনাকালীন খাদ্য সামগ্রী উনি কিন্তু পৌঁছে দিয়েছেন তারপর যদি বলেন মনটা খুব খারাপ লাগে আমি অপমান কি আমারে করছেন আমাকে অপমান করেছেন আমাকে অপমান করতে পারেননি আপনারা অপমানিত হয়েছেন আপনারা আপনারা আজকে অস্তিত্বহীন হয়ে গিয়েছেন সুতরাং যার দ্বারা এত কিছু পেলেন এইখানে দাঁড়িয়ে গম্ব করে বলেন কিছু করেনি আবারও বলে নৌকার মুখে নৌকার স্লোগান দেন আর ভিতরে করেন পাঙ্খা আপনারা কি করেন আপনারা কি করছেন রাজনীতিতে মূল্যায়ন আমার চেয়ে বেশি তো আপনারা ছিলেন না কোনোদিন আমি রাজনীতি করতে করতে আমি পুরস্কার পেয়েছি আপনারা তো পুরস্কার দেওয়া হয়েছে আপনারা পুরস্কারিতা স্বীকার করেন না এটা লজ্জার বিষয় সুতরাং বলছি আগামী দিনে যেমনি ভাবে সাদেক আব্দুল্লাহ তার পরিবার এই আইনজীবী সমিতির পাশে আছে আগামী দিনও এই আইনজীবী সমিতির পাশে ওই সাদেক আব্দুল্লাহ থাকবে সিনাবাদ পরিবার থাকবে সুতরাং আপনারা আপনারা ওর জন্য দোয়া করবেন আপনারা ওর জন্য দোয়া করবেন এই রাখো আপনারা ওর জন্য দোয়া করবেন আমাদের রাজনৈতিক অভিভাবক আমাদের রাজনৈতিক অভিভাবক আল্লাহ আবুল আস্তাদ আব্দুল্লাহ আপনারা তার জন্য দোয়া করবেন শারীরিকভাবে তিনি সুস্থ আছেন অসুস্থ না কিন্তু সুস্থ আছেন তার জন্য দোয়া করবেন আসে বিদায় আজকে আবুল আস্তাদ আব্দুল্লাহ আমাদের মাঝে আসে বিদায় আমরা কিন্তু আছি যেদিন থাকবে না সেদিন বুঝবেন কি হারিয়ে ফেলেছেন সুতরাং ভয় নাই আমরা ভয় পাই না আর একটা সুযোগ্য সন্তান উপহার দিচ্ছেন আমাদের মাঝে বরিশাল মানুষের সেবা করার জন্য আরেকটি প্রতিভা আমাদের মাঝে আছে সেটাকে রাজ সাদেক আব্দুল্লাহ গালিগালাজ করেন গালিগালাজ করেন অসুবিধা নাই হুমকি ধুমকি দেন তাতে অসুবিধা নাই সাদেক আব্দুল্লাহ হুমকি ধুমকি গালিগালাজ শুনলে উনি হাসেন উনি কিন্তু হাসেন ব্যথা পান না আঘাত পান না পুরো আগস্টই যখন আঘাত পাননি পুরো আগস্টে একটি পরিবারের 6টি সন্তান তারপরে বয়স 6টি সন্তান যেখানে ঘাতকরা সাদাত বরণ করেছেন সেই আঘাত সহ্য করে যদি রাজনীতিতে এখনো টিকে থাকতে পারেন তা আপনারা হুমকি নুমকি দিবেন কুৎসা রটাবেন গালিগালাজ করবেন তাতে সাদেক আব্দুল্লাহর কিছু হবে না সাদেক আব্দুল্লাহ আছে মানুষের মনের হৃদয় সাদেক আব্দুল্লাহ আছে আইনজীবীদের হৃদয়ের মধ্যে আছে থাকবে আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ আমাদের বরিশাল জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আজকে এই সভায় এখন বক্তব্য রাখবেন বরিশাল আইনজীবী সমিতির সাবেক সভাপতি সম্পাদক বরিশালের এক এবং
দুইনং সংসদীয় আসনের সাবেক দুইবার নির্বাচিত সংসদ সদস্য বরিশাল জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আমাদের প্রাণপ্রিয় নেতা অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনূস বক্তব্য তার মূল্যবান বক্তব্য রাখছেন। বরিশাল আইনজীবী সমিতির শহীদ আব্দুর রব সানিয়াবাদ অ্যানেক্স ভবন হলরুম ও মসজিদের এয়ার কন্ডিশনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফয়জুল হক ফয়েজ আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, যিনি আজকে মূলত এই অনুষ্ঠানটি করার মূল যিনি তিনি হচ্ছেন আজকে এই শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের যে শীতাতপ যন্ত্রগুলি আজকে এখানে দিয়েছেন আমাদের, এক কথায় বলতে গেলে শহীদ আব্দুর রব শ্রেণীবাদের নাতি এবং আমাদের রাজনৈতিক অভিভাবক আলহাজ আবুল হাসনাত আবদুল্লাহর সুযোগ্য পুত্র, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগ মহানগরীর সাধারণ সম্পাদক জনাব সানিয়াবাদ সাদেক আবদুল্লাহ। এখানে উপস্থিত রয়েছেন, বক্তব্য রেখেছেন এই আইনজীবী সমিতির সাবেক সভাপতি সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর, এবং এখানে উপস্থিত রয়েছেন এই আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বর্তমান পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সৈয়দ ওবায়দুল্লাহ সাজু, উপস্থিত রয়েছেন আইনজীবী সমিতির সম্পাদক আমাদের দেলোয়ার হোসেন মুন্সী, এবং আমাদের সামনে উপস্থিত আমাদের এই আইনজীবী সমিতির যারা নেতৃত্ব দিয়েছেন এবং এই আইনজীবী সমিতির সভাপতি সম্পাদক হয়েছেন আমাদের সেই নেতৃবৃন্দ সহ আমাদের সিনিয়র আইনজীবীগণ সহ সকল পর্যায়ের আইনজীবী ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুরা এবং সুধীমণ্ডলী, আমরা একটি কথাই বলি যে এই আইনজীবী সমিতিকে আজকের এই পর্যায়ে এনে দেওয়ার পিছনে আমরা যদি একটি পিছনের দিকে ফিরে তাকাই, আমাদের দক্ষিণ পারে যে আইনজীবী সমিতিটি অর্থাৎ শহীদ আব্দুর রব সানিয়াবাদ ভবন, সেই সানিয়াবাদ ভবনটির পূর্বে আমরা এবং আমাদের যারা পূর্বসূরি ওখানে যে আইন পেশায় যারা করতেন তাদের চেহারা বা পোশাক যখন তারা বাড়ি যেতেন গায়ে ধুলো নিয়ে যেতেন, তার কারণ হলো সেই টিনের ঘরটি সব সময় ধুলোয় ওখানে আচ্ছন্ন থাকত। সেখানে যখন আমাদের রাজনৈতিক অভিভাবক জনাব আলহাজ আবুল হাসনাত আবদুল্লাহ যখন চিফ হুইপ ছিলেন এবং এই আমাদের এখানে আসতেন মনের টানে, কেননা তার বাবা শহীদ আব্দুর রব সানিয়াবাদ তিনি এই আইনজীবী সমিতির সদস্য ছিলেন, তিনি বঙ্গবন্ধুর মন্ত্রিসভার সদস্য ছিলেন, আজকে সেই বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই, বঙ্গবন্ধু তার পরিবার আব্দুর রব সানিয়াবাদ তার পরিবার
এবং 15 আগস্টের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আজকে দুই একটি কথা বলতে চাই। আমরা একটি কথাই বলি, আসনাদ ভাই যখন গেলেন আমাদের সেই সবাই মনে আছে, তৎকালীন যিনি বিভাগীয় কমিশনার ছিলেন ইয়াহিয়া মোল্লা এবং এসপি ছিলেন আলতাফ সাহেব সহ সেই কর্মকর্তারা উপস্থিত ছিল, তখন আসনাদ ভাই একটি কথাই বলেছেন যে আমি যদি এই জায়গাটায় আসি আপনারা প্রশাসন থেকে কি কেউ বাধা দেবেন, সাথে অন্য একটি কথাও বলেছিলেন। তখন তারা বলেছিল না স্যার, আপনি এই জায়গাটা আইনজীবী সমিতিকে দিয়ে দিলে আমরা বাধা দেব না। এবং তারপরেই কিন্তু ওখানে শহীদ আব্দুর রব সেনিয়াবাদ আইনজীবী ভবন হয়েছে। সেই আমরা যদি আজকে ভুলে যাই, রাজনৈতিক কারোর সাথে মত পার্থক্য থাকতে পারে, মতভেদ হতে পারে, কিন্তু উপকারীর উপকার স্বীকার করব না, একজনের অবদান সৃষ্টি করব না, রাজনৈতিক নেতার সম্মান হানিকর বক্তব্য দেব, রাজনীতিকে কলুষিত করার কথা বলব, এটা আমি মনে করি এটা শিষ্টাচার বিবর্জিত, রাজনৈতিক শিষ্টাচার বিবর্জিত। আমরা আইনজীবীরা এখানে আইন পেশায় এই যে আজকের এই ভবন এনএস ভবন, সেই এনএস ভবনের যে 4 কোটি কত লক্ষ টাকা, প্রায় 5 কোটি টাকা এই ভবনে বরাদ্দ, এটাকে আমাদের আসনাদ ভাই ব্যতীত সম্ভব বলেন? এবং এই কথাগুলো আমাদের অনস্বীকার্য। আর তিনি তো আমাদের রাজনৈতিক অভিভাবক, আমরা আমাদের স্বার্থের সময় মুখে ফেনা তুলে ফেলি, অনেক সময় অনেক কথা বলি, কিন্তু আমাদের যে কঠিন বাস্তবতার শিকার আমরা হয়েছি, আমাদের মধ্যে রাজনৈতিক বিভেদ সৃষ্টি করার জন্যে, কারো কারো স্বার্থ হাসিলের জন্যে বিভেদ সৃষ্টি করার অপপ্রয়াস করা হয়েছে। এই সিটি কর্পোরেশন নির্বাচনে আমাদের নেতা আবুল হাসনাত আবদুল্লাহকে নিয়ে এবং আজকের এই প্রধান অতিথি তারই পুত্র সাদেক আবদুল্লাহকে নিয়ে যে আমরা নাকি নৌকায় ভোট দেব না, আমরা সেদিন আজকে বলতে হয় আবুল হাসনাত আবদুল্লাহ যদি পরীক্ষা দিতে হয় তাহলে তারা ওই 75-এর রক্তকে কি অস্বীকার করতে চায়? তারা কি আজকে আবুল হাসনাত আবদুল্লাহ, আমি একটি কথাই বলি, সে কিন্তু তার পুত্র পরিজনদের কোনো খবর রাখত না, রাজনীতিতেই সারা জীবন কাটিয়ে দিয়েছে, আমার মনে হয় আপনারা এই কথা স্বীকার করবেন। আজকে আবুল হাসনাত আবদুল্লাহ হয়তো কেউ বিপক্ষ থাকতে পারে, কেউ অপছন্দ করতে পারে, কিন্তু রাজনৈতিক ত্যাগে আবুল হাসনাত আবদুল্লাহ একজন প্রতিদ্বন্দ্বী এই দক্ষিণ বাংলায় নেই, এটা আমরা হলফ করে বলতে পারি। তার কথা শুনতে হয়েছে, সাদেক শনিবার সাদেক আবদুল্লাহর কথা শুনতে হয়েছে, আমাদেরকেও শুনতে হয়েছে যে নৌকায় আমরা ভোট দেব না। তাই আমরা বলতে চাই, মার্চে যদি মাসির দরদ বেশি হয়, সে হয় ডাইনি না হয় রাক্ষসী, তারা কোনো ভালো মানুষ হতে পারে না, এটাই আমরা বলতে চাই। প্রিয় ভাই ও বোনেরা, আমরা তো পরীক্ষায় উত্তীর্ণ, আবুল হাসনাত আবদুল্লাহর কারো কাছে পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই, এবং সময়ে তিনি আজকে প্রমাণ করেছে যে শুধু আওয়ামী লীগই নয়, এই বরিশালকে যারা ভালোবাসে তার একটি ভোটও নৌকার বাইরে যায় নাই, হয়তো কারো ভাগ্য উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের কোন লোক এবং আবুল হাসনাত
আব্দুল্লাহর কোন অনুসারী ওই ভাগ্য উন্নয়নের পথে যায় নাই, আওয়ামী লীগের জন্য নৌকার জন্য কাজ করেছে। আমরা আজও বলতে চাই, আজকে আর যারা এই অপচেষ্টা করেছে তাদের কি একটু লজ্জা হবে না যে ষড়যন্ত্রটা করেছেন, সেই ষড়যন্ত্র আজকে সমূলে ধ্বংস হয়েছে। সেই ষড়যন্ত্রে যারা পাকা পোক্ত করতে চেয়েছে তাদের আজকে তারা সবার কাছে ঘৃণিত হয়েছেন, সবার কাছে চিহ্নিত হয়েছেন। রাজনীতির কোনো শর্টকাট পথ নাই, সময় বুঝে ঝোপ বুঝে কোপ দিলাম সেই কোপে কোনো কাজ হয় না ভাইরা। রাজনীতিতে ত্যাগ থাকতে হবে, তিতিক্ষা থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। আমার শ্রদ্ধেয় নেতা, আমার রাজনৈতিক অভিভাবক আলহাজ আবুল হাসনাত একটি কথা অনেক সময় বলেন যে আমাদের সেই শ্রদ্ধেয় আমিনা বেগম তার মা অনেক সময় তাকে বলে, হাসনাত তোর ভাতে নুন নুনে তোর হাসনাত তোর নুনে গুণ নাই। এটা কতিপয় আমাদের জন্য যারা নুন খেয়ে গুণ গাই না সেই সমস্ত বেইমান মির্জাফরদের কারণেই হয়তো কাকি আম্মাই বলে গেছেন যেটা আজকে বাস্তবায়িত হচ্ছে। তাই আমি একটি কথাই বলি, আজকে এই বরিশালের নেতৃত্ব দিয়েছে শহীদ আব্দুর রহমান সেনিয়াবাদ, নেতৃত্ব দিচ্ছেন আমাদের রাজনৈতিক অভিভাবক আলহাজ আবুল হাসনাত আবদুল্লাহ, এই সিটি কর্পোরেশন সহ বরিশাল মহানগরীর নেতৃত্ব দিচ্ছে সেনিয়াবাদ সাদেক আবদুল্লাহ, আর এবার কানের মেয়রও হয়েছে আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেনিয়াবাদ। এখানে আপনারা এত নাক বলান কেন? সেনিয়াবাদ পরিবারের মধ্যে বিভেদ সৃষ্টি করার অপপ্রয়াস চালান কেন? আপনারাও একদিন দেখবেন যে কথা বলে দুধে ভাতে আম দুধে মিশে যায়, বাড়া বাগানে যায়। অনেকের অবস্থা হয়তো একেবারে আমরাই দেখতে পারব যে সমস্ত ষড়যন্ত্রকারীদের মানুষ বিশ্বাস করে না, তাদের স্থান সমাজে হয় না। তাই আমরা আজকে বলতে চাই, এই বরিশাল আইনজীবী সমিতি যতদিন থাকবে সেনিয়াবাদ আমাদের আব্দুর রব সেনিয়াবাদকে স্মরণ করবে, আমাদের নেতা আলহাজ আবুল হাসনাত আবদুল্লাহকে স্মরণ করবে, আজকে সাদেক সেনিয়াবাদ তার অবদানের কথাও তারা স্মরণ করবে। তাই আমরা বলতে চাই, প্রিয় ভাই ও বোনেরা, আমরা বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী, আমরা বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা করতে চাই, আর বঙ্গবন্ধু কন্যা সেই বঙ্গবন্ধুর আদর্শ ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ অসাম্প্রদায়িক চেতনার স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। আমরা শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশে একটি সুখী সুন্দর বাংলাদেশ গড়তে চাই এবং বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে চাই জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। এই বরিশাল আইনজীবী সমিতির সদস্যরা মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে বরিশাল আইনজীবী সমিতির সদস্যরা আজকে সেই প্রমাণ আমরা নির্বাচনে বারবার দিয়েছি, বারবার দিয়েছি বলে আজকে এই ইনএস ভবন হয়েছে। আজকে সেই ভবনটিতে হলরুম শীততাপ নিয়ন্ত্রিত হয়েছে এবং আব্দুর রব সেনিয়াবাদ ভবন হয়েছে। তাই আমরা এই আগামী দিনেও যত ষড়যন্ত্র, যত ধরনের কুটিল চক্রান্ত করা হোক, আমরা আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে আগামী দিনে শেখ হাসিনার নেতৃত্বে এবং এই দক্ষিণ বাংলায় আমাদের নেতা, আমাদের রাজনৈতিক অভিভাবক আলহাজ আবুল হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে, আমাদের যুব সমাজকে সেনিয়াবাদ সাদেক আবদুল্লাহর নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব, এই হোক আজকের সবার কামনা। আপনাদেরকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। বিজ্ঞ আইনজীবীবৃন্দ,
আমাদের অনুষ্ঠান সংক্ষিপ্ত, এজন্যই আজকে এই অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন আজকে সভার সভাপতি বরিশাল আইনজীবী সমিতি সম্মানিত সভাপতি অ্যাডভোকেট ফয়জুল্লাহ ফয়েজ। বরিশাল আইনজীবী সমিতি শহীদ আব্দুর রব সিনিয়র এনএক্স ভবনে হল রুম এবং মসজিদে এয়ার কন্ডিশনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রভাবশালী সদস্য বরিশাল জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি এবং পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মন্ত্রী এবং আমাদের বরিশাল দক্ষিণ অঞ্চলের রাজনৈতিক নেতা আবুল হাসনাত আবদুল্লাহর সুযোগ্য পুত্র বরিশাল সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র সেনিয়াবাদ সাদেক আবদুল্লাহ। মঞ্চে উপস্থিত আছেন বরিশাল আইনজীবী সমিতির সাবেক সভাপতি সম্পাদক বরিশাল সাবেক সাংসদ এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইনুস। মঞ্চে উপস্থিত আছেন বরিশাল আইনজীবী সমিতির সাবেক সভাপতি সম্পাদক বরিশাল বারের চসকনের সাবেক পিপি এবং বরিশাল আইনজীবী সমিতির বরিশাল জেলা পরিষদের সংগ্রামী জেলা পরিষদের চেয়ারম্যান এবং বরিশাল মহানগরের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর। মঞ্চে উপস্থিত আছেন বরিশাল বারের তিনবারের সভাপতি বর্তমান পিপি অ্যাডভোকেট ওবায়দুল হক সাজু। মঞ্চে উপস্থিত আছেন আমাদের আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন মুন্সি এবং উপস্থিত আছে আমার কার্যকরী কমিটির সদস্যবৃন্দ। আর মঞ্চের সামনে উপস্থিত আছেন আমাদের বরিশাল আইনজীবী সমিতির সাবেক সভাপতি সম্পাদক সিনিয়র আইনজীবী ও অন্য অন্য আইনজীবী ভাই বোনেরা। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই স্মরণ করছি হাজারো বৎসর শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। 15ই আগস্ট ঘাতকের আঘাতে নির্মমভাবে নিহত হন শেখ মুজিব সহ বেগম ফজিলাতুন্নেসা মুজিব এবং নিহত হয়েছেন তার পরিবারের সদস্যবৃন্দ এবং আমাদের নেতা আবুল হাসনাত আবদুল্লাহর পিতা কৃষক কুলে ডয়নন মণি এবং সাবেক বঙ্গবন্ধু মন্ত্রী পরিষদের মন্ত্রী শহীদ আব্দুর রব সেনিয়াবাদ এবং আমাদের আবুল হাসনাত আবদুল্লাহ 8 বছরের সুসন্তান সুকান্ত বাবুকে আমি গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করছি। 1971 সালে মুক্তিযোদ্ধাকালীন সময় যে সমস্ত শহীদ হয়েছেন মুক্তি তাদের প্রতি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকে আমাদের বরিশাল আইনজীবী সমিতির একটি আনন্দ দিন, আনন্দ এই কারণে এই বিল্ডিং আমাদের আবুল হাসনাত আবদুল্লাহ এককভাবে তিনি এই বিল্ডিংটা তৈরি করে আর্থিক সাহায্য করছেন। তার পিতা সেনিয়াবাজ আব্দুর রব সেনিয়াবাজের নামকরণ করা হয়েছে, তারই ছেলে তাতি সেনিয়াবাজ সাদেক আবদুল্লাহ আজকে আমাদের এসি দিয়েছেন এবং মসজিদে এসি দিয়েছেন। সেই কারণে আমি আবুল হাসনাত আবদুল্লাহকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং মেয়র সেনিয়াবাজ সাদেক আবদুল্লাহকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। বরিশাল আইনজীবী সমিতির যে সমস্ত উন্নয়ন হয়েছে, একবার তো আবুল হাসনাত আমলিগ আমলে আবুল হাসনাত আবদুল্লাহ এককভাবে সব কিছু উন্নয়ন হয়েছে। এখানে বড় বড় বরিশাল আইনজীবী সমিতি বৃত্তশালী আইনজীবী ছিল, মন্ত্রী ছিল, রাষ্ট্রপতি ছিল, এমনকি এখানে অনেক মেয়রও ছিলেন। তারা বরিশাল আইনজীবী সমিতি কি উন্নয়ন করেছে, তিনি একবার তো এখানে উন্নয়ন করেছেন। আজকে আমাদের বলতে হয় এই আবুল হাসনাত আবদুল্লাহ এখানে বরিশাল আইনজীবী সমিতির একটা প্রাণ ছিল, কেননা এখানে তার পিতা একজন আইনজীবী, সেই কারণে সে এখানে দুর্বলতা রয়েছে। তিনি বরিশাল আইনজীবীদের সবসময় সাহায্য সহযোগিতা করতেন, অনেকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করছেন, অনেকে অনেক কিছু সাহায্য কর সহযোগিতা করছেন এবং সেনিয়র সাদেক আবদুল্লাহ একইভাবে তাদের সাহায্য সহযোগিতা করছেন। আজকে বলতে হয় আবুল হাসনাত আবদুল্লাহর নাম, সাদেক আবদুল্লাহর নাম অনেকে বলতে চান না। আমাদের কষ্ট হয়, দুঃখ হয়, কী কারণে কী তাদের অপরাধ। তারা এই দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে যে আবুল হাসনাত আবদুল্লাহ সে জীবন যৌবন সব রাজনীতি দক্ষিণাঞ্চলের নেতাদের পিছিয়ে খাটিয়েছেন, তার এখন শেষ বয়সে তার কী আছে তাকে আমরা তাকে মূল্যায়ন করবো না, তার নাম বলবো না, এটা আমাদের লজ্জাস্কর ব্যাপার। আমি বলতে চাই যে আমাদের প্রিয় ভাবি শাহানার আবদুল্লাহ সে এইবারের আইনজীবীদেরও তিনি খোঁজ নিতেন এবং বিভিন্ন সহযোগীদের সাহায্য করতেন এবং নির্বাচনে আসলেও তিনি আমাদের খোঁজ নিতেন এবং এখানে তিনি কয়েকবার আব্দুর রব সেনিয়াবাদ কল্যাণ টেস্টের জন্য আসছিলেন, আমি তাকেও শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমি দুইটি কথা বলতে হয় যে আমাদের নেতা আবুল হাসনাত আবদুল্লাহ
যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের গতি ধারা ব্যাহত উন্নয়নের ব্যাহত করে অনেকে অনেকে কথা বলবেন এবং আমাদের সিটি মেয়র সাদেক আবদুল্লাহকে অনেকে কটাক্ষ করে বলেন বরিশাল কোনো উন্নয়ন হয় নাই। বরিশাল তিনি সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে যা যা উন্নয়ন করেছেন তা দৃশ্যমান। ওই যে বদ্ধভূমি বরিশালের যে বদ্ধভূমি ওখানে কী ছিল তিরিশ গড়ার সেখানে দিনে দুপুরে রাত্রে হাইজাক ধর্ষণ মারামারি চিন্তায় হতো। এখানে ওখানে এখন একটা বদ্ধভূমি মানুষের পর্যটন কেন্দ্র হয়েছে, ওখানে এখন মানুষের স্পট হয়েছে, মানুষের বিনোদনের ব্যবস্থা হয়েছে। বরিশাল শহীদ মানে আধুনিক করছেন, বরিশাল অশ্বিনী কুমার টাউনকে তিনি আধুনিক করেছেন, বরিশাল অনেক স্থানে উন্নয়ন করেছেন, আজকে তাকে অনেক কথা অনেক শুনতে হয়, এটাও তো দুঃখজনক। আমি নিবেদন করব আমাদের নতুন মেয়র সে আরও তিন চার মাস পর সে দায়িত্ব নেবেন। আমাদের সাদেক আবদুল্লাহ তারই চাচা, কিন্তু তারা বরিশাল এখন দুইটি ধারার আমরা মনে করি দুইটি ধারা না, তারা একই ধারা, রক্ত কোনদিন পৃথক করা যায় না, তাদের পরিবার সবই একই আছে, আমরা শুধু শুধু ভাগাভাগি করি এটা ঠিক না। আমরা যতদিন আছি আমাদের শরিয়ত সাদেক আবদুল্লাহ আবুল হাসান আবদুল্লাহ নেতৃত্বে আমরা রাজনীতি করব এবং আমি মনে করি শরিয়ত সাদেক আবদুল্লাহ তিন মাস পর তিনি বিদায় নেবেন, কিন্তু তিনি আওয়ামী লীগের মহানগরের সাধারণ সম্পাদক, তিনি অনেক সেবা করার সুযোগ পাবেন ইনশাল্লাহ। তিনি যে পাঁচ বছরে ভুল ত্রুটি করেছেন তিনি আমরা সেটা উপলব্ধি করবেন, আগামী ইনশাল্লাহ তার বয়সও কম আছে, আগামী তো ইনশাল্লাহ তিনি মেয়র হবেন, এমপি হবেন, এই আশা ব্যক্ত করে আমি সকল আইনজীবীকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিজ্ঞ আইনজীবীবৃন্দ, আমরা এক কথায় বলতে পারি বরিশাল আইনজীবী সমিতিতে যা উন্নয়ন হয়েছে একমাত্র আমাদের রাজনৈতিক অভিভাবক আবুল হাসান আবদুল্লাহ এবং তার উত্তরসূরি যোগ্য উত্তরসূরি সাইনেবাদ সাদেক আবদুল্লাহর হাত ধরেই উন্নয়ন হয়েছে। বন্ধুরা আবার এ পর্যায়ে বক্তব্য রাখছেন, আজকে যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমাদের সেই প্রাণপ্রিয় নেতা বরিশালের জননন্দিত মেয়র সাইনেবাদ সাদেক আবদুল্লাহ। জয় সাইনেবাদ সাদেক আবদুল্লাহ। হয়েছে হয়েছে সন্তু হয়েছে 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 হয়েছে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো আছেন না? মনে হয় না ভালো আছেন সবাই। সবাই কথা শুনে আছেন ভালো সবাই? আলহামদুলিল্লাহ। বিষয় হচ্ছে যে আপনারা ধন্যবাদ কৃতজ্ঞতা আজকে আমাকে দিয়ে আপনাদের এই আমার যদি কালকে একটু বলতেন তাহলে থ্রি ফেজটাও লাগাই দিতে পারতাম, তাহলে সবগুলি এসি চালু হয়ে যেতে পারতো। আমার একটু কালকে জানাইতেন, তো যাই হোক অসুবিধা নেই, আমি এইটার ব্যবস্থা করে দেবো। বিষয় রয়েছে যে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ আমার মুরব্বীরা আমার আব্বা সহ ইনুস কাকু সহ সাজু কাকু সহ সাধারণ সম্পাদক সহ সামনে আমার মুরব্বী যারা বসে আছেন এবং পিছনে অনেক মুরব্বীরা আছেন, মা বোনেরা আছেন, ভাইয়েরা আছেন, সবাইকে আমি আমার পরিবারের পক্ষ থেকে বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে নির্বাচনেরই একটা অনুষ্ঠানে কার নির্বাচন ছিল বারকাউন্সিলে কে ক্যান্ডিডেট ছিল? ও আনিস উদ্দিন শহীদ কাকু, রাইট, আমি বলে গেছিলাম যে কে, আমার খেয়াল আসতেছিল না যে কে। তার ইসে হুমায়ুন কাকু উপস্থিত ছিল এখানে, ইসে বসেন হুমায়ুন কাকু আমাদের মুরব্বী। সেদিন এখানে গরমে আমরা সবাই সেদ্ধ হয়ে যেতেছিলাম, তো সেদিন আমি কথা তারা বলছিল তারা আবদার করছিল যে এখানে এসি লাগাই দেওয়া যায় যদি। হ্যাঁ হ্যাঁ হুমায়ুন কাকু, ইসে বসেন হুমায়ুন কাকু, আমি তাকে বলছিলাম কথা ওয়াদা দিছি যে আমি এটা লাগাই দেবো কাকু ইনশাল্লাহ, এরপরে যেদিন আসবেন আপনি এয়ার কন্ডিশনের মধ্যে আপনারা মিটিং করবেন নাকি, এই ধরনের কথা বলছিলাম। এখানে আপনারা অনেকেই উপস্থিত ছিলেন সেদিন, তো আমি কারো বিরুদ্ধে বলতে চাই না। বিষয় হচ্ছে যে আমি নমিনেশন পাই নাই, নির্বাচন করিনি, এই চিন্তা করি হয়তো বা আমি চিন্তা এই এসি না দিলেও কি কি আছে আমার এসি কি, এরপরে যে মেয়র আসবে সে দেবে, বিষয় সেখানে না। বিষয় হচ্ছে যে আপনার সেনিয়র সাদেক আবদুল্লাহ যে ওয়াদা করে সেইটা রাখে, এটাই হচ্ছে দিয়ে মূল বিষয়। আবুল হাসান আবদুল্লাহ যে ওয়াদা করে সেই ওয়াদা রাখে। আমি আবদুল্লাহ সেনিয়াবাদের নাতি,
আমি আব্দুল হোসেন ইয়াবাদের নাতি আপনাদের এখানে এসে যে যে কথাগুলি বা যে ওয়াদাগুলি আমি করছি আমি চেষ্টা করছি সেই ওয়াদাগুলি পালন করে আমি উকিল না আমি উকিল না বাট আমার দাদা উকিল ছিল আমি সাংবাদিক না আমার দাদা সাংবাদিক ছিল আমার চাচা সাংবাদিক ছিল আমার ভাইরা ব্যারিস্টার ঢাকা শহরে অনেকজন ভাই আছে আমার আপন ফুফাতো ভাই আছে তিনজন ব্যারিস্টার তো বিষয় হচ্ছে যে আমার বাবা আপনাদের প্রতি যে যে ভালোবাসা আমার দাদার যে ভালোবাসা ছিল সেইটারই ধারাবাহিকতা তাদেরই সন্তান আমি হ্যাঁ হয়তো রাগ হয়ে অনেক সময় অনেক কথা বলি দুই একজন দুই চার পাঁচজন কর্মকাণ্ডের উপরে বেস করিয়া এই এই আপনাদের এই বারে এই আইনজীবী সমিতিতে বা এই জায়গায় যখন আলোচনা হয় বিগত দিনে আমার সম্বন্ধে বিভিন্ন ধরনের ধারণা আপনাদের কাছে আপনারা হয়তো মুখে বলবেন না আমার কাছে বাট আমি রাজনীতি করি আর আমি মাঠের রাজনীতি করি আমি ঢাকায় বইয়ে রাজনীতি করি না আমি বরিশালের মাঠে হাইটে রাজনীতি করি আপনারা এখানে বরিশালের বিভিন্ন তিরিশটা ওয়ার্ডের লোকজনই এখানে উপস্থিত আছেন কি করছি কি করি না এটা বিবেচনা তো আমি যেদিন এখানে থাকবো না সেদিন আপনারা সেটার বিবেচনা করবেন যে সাদেক আবদুল্লাহ কদ্দুর করতে পারছে কদ্দুর করতে পারে নাই এইটার দায়ভার এইটার নির্ণয় করার দায়িত্ব আপনাদের উপরে আর আমি যদি কিছু করতে পারি বা করতে না পারি থাকি এটার জন্য আপনারা আমাকে দোষারোপ করতে পারেন কিন্তু ব্যক্তিগত কিছু লোকজন যারা সুবিধা নিয়েছে যে যখন আসছে তখনই সুবিধা নিয়েছে আজকে আমাদের সাবেক সফল মেয়র স্বগত সেন হিরণ কাকু মনে করে দেখেন আপনারা যারা এখানে ইয়ং আছেন মুরব্বীরা আছেন তখনও কিন্তু এই কয়েকজন লোকই তাকে ভুল পথে ধাবিত করার অনেক চেষ্টা করছে আবার এখানে আপনারা আসবেন এখানে এই যে ভুলে গেছে আপনারা ভালো না বাসলে শুধু এসির বাতাস খাওয়ার লেগে তো এই জায়গায় আসেন নাই ঠিক না আপনারা জানেন এখানে বরিশাল ক্লাবে আমি আমার পকেটের পয়সা দিয়ে বরিশাল ক্লাব ভাড়া নিয়ে আপনাদের নির্বাচনে আপনাদের প্রোগ্রামগুলিতে কিভাবে আমি কাজ করছি বিগত দিনে আপনারা চিন্তা করে দেখেন আওয়ামী লীগ একটা অন্য দলে গেছে আর একটা কারা করছে এটা এই যে যারা এই ভিতরে বসা নিজেদের সময় ঠিকই আমি এসে কিন্তু গতবার একজন পরাজিত হয়েছিল সেটাও কিন্তু এইবার আমি আপনাদের সাথে আলোচনা করে আপনাদের কাছে দয়া চাইয়ে আপনাদের সবার মনোযোগ আকর্ষণ করি আমি কিন্তু বলি নাই যে অমুকের দিকে যান অমুকের দিকে যান ভুল প্যানেলে কিন্তু আমরা এবার জয়লাভ করছি তো বিষয়টা কি আমি তো নিঃস্বার্থভাবে এই দলের জন্য কাজ করতেছি কিন্তু যারা এই দলের উপরে ভর করিয়া নিজের স্বার্থের জন্য কাজ করে এইসব লোককে আপনারা এটা আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে এদেরকে আপনারা প্রত্যাখ্যান করেন এরা কারোর জন্যই ভালো না এরা কারোর জন্যই ভালো না আজকে আমার চাচা আপন চাচা আমার ছোট চাচা তার উপরে ভর করিয়া এই কয়েকজনই যারা স্বগত সেন হিরণ কাকুকে নির্বাচন যখন করছে মনে করে দেখেন তখনও বলছে যে আমরা আওয়ামী লীগ না আমরা আওয়ামী লীগে ভোট দিই আবার এখন আমার চাচা নির্বাচন করছে লোকমার কাছে এখানে আমি বলে দিলাম ঢাকা দিয়া জননেত্রী শেখ হাসিনার চূড়ান্ত সিদ্ধান্ত তার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত সেখানেও বললো কি তারা আইসা যে হাত পাখা অমুকটা এই যে নেতাকর্মীদের মধ্যে বিভেদ বিভ্রান্তি আমি তো সবাইকে কাছে টেনে নিছি আমি তো কাউরে বুকের বা কাউরে পিঠের দেখিনি আমার বাবা তো কেউকে বুকের কাউরে পিঠের দেখে নেয় কিন্তু এই যে দলের ভিতরে লুকাই থাকা ষড়যন্ত্রকারীরা যারা নিজেদের স্বার্থে যারা দলকে বিভক্ত করে কারণ আমি আওয়ামী লীগ করি হয়তো বা এখানে যারা আছেন সবাই হয়তো আওয়ামী লীগ করেন না বাট এই শহরের দায়িত্ব নেওয়ার পর থেকে আমি কিন্তু মেয়র হিসাবে আওয়ামী লীগ আর বিএনপি হিসাবে দেখি নাই আমি সবাইকে সমান চোখে দেখছি আমি কিন্তু চেহারা দেখে ত্রাণ দেই নাই আমি কিন্তু চেহারা দেখে উপকার করি নাই বা এখানে কিন্তু শুধু আওয়ামী লীগের লোকজনই এখানে বসবে না এই সুবিধা কিন্তু এই বারে প্রতিটা মানুষ নেবেন তো আমি যদি মনে করতাম যে এখানে তো সবাই নেবে আমার দরকার কি এখানে দেওয়ার আমার বাবা যদি চিন্তা করতো যে আব্দুল হোসেন এবারে এই আইনজীবী ভবন করার দরকার কি এখানে তো সব আওয়ামী লীগ না আমরা কিন্তু সেইভাবে চিন্তা করি নাই তো সেই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে বরিশালের স্বার্থে বরিশালের যেখানে স্বার্থ সেখানে যেন আমরা সবাই একতাবদ্ধ থাকি বিষয়টা হয়েছে যে সেখানে আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করছি আপনারা জানেন আবারও বলবো যে আপনারা জানেন যে কতটুক ভুল করছি কতটুক শুদ্ধ করছি ভুল যদি করে থাকি অন্যায় হইতে পারে আমি মানুষ আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী বরিশালের মেয়র হিসাবে যেহেতু আমার কাছে দায়িত্ব ছিল
এখনো আছি নভেম্বর পর্যন্ত আমার দায়িত্ব আছে আমার আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে আমার এই শহরের চাবিটা আমি আমার চাচার হাতে এই রক্তের সেও তো এই রক্ত আমারই রক্ত তার হাতে দিয়ে যাব মাঝখানে ওই সুবিধাবাদী যারা ওই যে বাস স্ট্যান্ড খায় বাজার খায় আপনি আপনারা দেখছেন আমরা কি পাল্টা কোন প্রতিবাদ করছি বাজার লয়ে গেছে ঘাট লয়ে গেছে তারা মনে করছে আমরা ঝাপাই পড়ব ঝাপাই পড়লে কি হবে কার ক্ষতি হবে আমার দলের ক্ষতি হবে তারা চলে যাবে আজকে নাইলে কালকে কিন্তু আমাদের কিন্তু এই দলটা করা লাগবে এখন যদি বলেন যে শক্তি এখন এই শহরে কার গ্রাস রুটের শক্তি কার কতটুকু আছে এটা আপনারা তো ভালো করে জানেন আমি কোনোদিন শক্তি দেখাই নাই শক্তি প্রয়োগ করি নাই আমি শান্তিতে বিশ্বাস করি এবং সেটা বরিশালবাসীকে প্রমাণ করছি রাত তিনটার সময় আইতে গেলে বড় মানুষ মহিলারা লঞ্চ থেকে কিভাবে সার্ভিস দিচ্ছি এখানে তো আপনারা কেউ না কেউ সেই সুবিধা ভোগ করছেন সন্ত্রাসমুক্ত চিন্তাই মুক্ত করে রাত্রবেলা ভয় ঠালে তো নামতোই না জানে যে মেয়র যে কোনো সময় যে কোনো জায়গায় চলে আসতে পারবে রাজনীতির সহবস্থান মারামারি কাটাকাটি কোনো কিছু কিন্তু হয় নাই আপনারা সাক্ষী আমি যতই বলি লাভ আছে আমি তো আমার কথা প্রশংসা করবই নিজের কথা আমি বলবই যে হ্যাঁ আমি এটা করিনি তারপরও মানুষ হিসাবে এটার উপভোগ করছে কারা এটার সুবিধা নিচ্ছে কারা আপনারা এটার সুবিধা তো আপনারা ভোগ করবেন এই শহরের জনগণ এখন যে কারণে আমি বলছি যে জনগণই নির্ণয় করবে যে আমি কতটুকু আপনাদের জন্য ভালো ছিলাম বা কতটুকু আমি খারাপ ছিলাম তো বিষয় হচ্ছে যে আসি আপনাদের মাঝখানে রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করছি চার পুরুষের রাজনীতি আপনাদের মধ্যে আসি বিগত দিনেও ছিলাম যতদিন বাঁচতে থাকবো ততদিন আমার বাবা যেভাবে দেখছেন আমার দাদা যেভাবে জীবন দিয়ে গেছে দেশের জন্য এই মানুষের জন্য আমার জীবনে আপনাদের জন্য তো বারবার বলি আমি এর বাইরে যাওয়ার কোনো রাস্তা নেই অনেকেই অনেক কথা বলবে কিছু হইতে পারি নাই কিছু হইতে পারবে না কিছু হবে না সবই হয়েছে এই শহরের আমি আল্লাহ দিলে পরে মাননীয় প্রধানমন্ত্রীর দোয়ায় গণতন্ত্রের মানুষ কন্যা মানবতার মা আমার বাবার দোয়ায় আশীর্বাদে আমার মার দোয়ায় মানুষের ভালোবাসায় তো এই মানুষের ভালোবাসাটা এটাই প্রয়োজন টাকা পয়সা দিয়ে কি হবে আমাকে দোতলা বাড়ি ওই দাদা করিয়ে গেছে আমি কি দশতলা বানাইছি আপনাকে মেয়র রেখেও বলতে পারবে বা আপনাদের সন্তানকে আপনাদের ভাইদের সেনিয়র বা সাদেক আবদুল্লাহ কেউ আমি তো বুকে ডাক দিয়ে বলতে পারবো যে আমি একটা ব্যবসা আমার 56 গুণ সম্পদ বাড়ছে আমার এক গুণ তো সম্পদ বাড়ে নাই হলফনামা যদি নির্বাচন করতাম হলফনামা দিলে না টের পাইতেন আমার তো এই শহরে একটা বাড়ি ওঠে নাই কেউ করতে পারবে না যে আমি একজনের লাগে কোনো ব্যবসা আছে আমার এই শহরে একটা ব্যবসা করছি ওই বার্তাধার যে জায়গা জমি আছে ওই রূপৃত আছি ওই দোতলা বিল্ডিং তো আমার দাদায় মন্ত্রী আছিল আমার বাপে মন্ত্রী আমি প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন মেয়র ছিলাম আমাকে দোতলা বাড়ি তো দশতলা ওঠে নাই দশতলা ওঠছে তো আমরা কাজ করি এই মানুষের জন্য রাইত আর দিনে 24 ঘন্টা রাজনীতি করি অনেকে রাজনৈতিক কারণে ব্যক্তিগত অনেক বিষয়ের কারণে বিরোধিতা করতে পারেন কিন্তু বুকে হাত দিয়ে বলবেন যে আমার যে কাজগুলি সেগুলি স্বার্থ ছিল বরিশালের জনগণ আমি কারো ব্যক্তি স্বার্থে আমি কিন্তু মামারেও সারি নাই আমি যেমন যে কারণে কিন্তু দেখেন আমার মামু চাচা কেউই আমার মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা যে শপথ আমাকে পড়াইছেন আমি আমার শপথ অনুযায়ী আমি আমার আত্মীয় স্বজনকে আমি টানি নেই তো আপনারা দোয়া করবেন যে মানসিকতা নিয়ে আমি কাজ করছি আমি যেন সেই মানসিকতা নিয়ে আপনাদের সাথে যতদিন বেঁচে থাকি আপনাদের মাঝখানে থাকতে পারি দোয়া করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে উপস্থিত হওয়ার জন্য জয় বাংলা জয় বঙ্গবন্ধু আর ইনশাল্লাহ ঠান্ডা এমনিতে ঠান্ডা খাইয়ে খাইয়ে কাম করবেন অসুবিধা নেই সবাইকে অসংখ্য ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করা হলো আপনারা সুশৃঙ্খল ভাবে